অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি শাস্ত্রমতে কুকুরের ভূমিকা কি। সম্পূর্ণ ভিডিওটি শুনবেন, এটাতে অনেক ইম্পর্টেন্ট তথ্য এই ভিডিওর মধ্যে দেওয়া থাকবে, যেটা আপনাদের জীবনে অর্থনৈতিক এবং সৌভাগ্য এবং জীবনে শান্তির জন্য কিন্তু কাজে লাগবে। খুব ইম্পর্টেন্ট একটি ভিডিও। দেখুন, আমাদের শাস্ত্রে গরুর পরে যা স্থান সেটা হচ্ছে কুকুরের। আমরা অনেক বন্ধুত্ব করি, অনেক মিত্রতা করি, অনেক প্রিয়জন থাকে, কিন্তু সবথেকে অনেকের বেস্ট ফ্রেন্ড থাকে, সবথেকে বেস্ট ফ্রেন্ড কে জানেন? কুকুর। কারণ এ আপনার সুখে দুঃখে সবসময় আপনার পাশেই কিন্তু থাকবে। এবং শাস্ত্রে বর্ণিত আছে, কাল ভৈরবের বাহন হচ্ছে কুকুর। তো এই কুকুর পুষাতে, বাড়িতে যদি আপনারা কুকুর পুষেন, কি কি লাভ হবে, কি কি আপনাদের ফায়দা হতে পারে, তাই নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। একটা কালো কুকুর, একটা সাদা কুকুর এবং বাদামি রঙের কুকুর, অর্থাৎ রাহু কেতু এবং শনির সঙ্গে সম্পর্ক আছে এই কুকুরের। প্রথমেই আপনাদেরকে জানাই, আপনারা যদি কালো কুকুরকে দুধ খেতে দেন তাহলে কী হবে, আপনার পিত্তদোষ শেষ হবে, অর্থাৎ কেটে যাবে, পিত্তদোষটা আপনার কেটে যাবে। দ্বিতীয় নম্বর, আপনারা যদি সাদা রঙের কুকুরকে খাওয়ান বা যত্ন করেন, সেক্ষেত্রে কী হবে, রুটি যদি খাওয়াতে পারেন, সেক্ষেত্রে কী হবে, আপনাদের অর্থনৈতিক সৌভাগ্য আপনাদের আসবে এবং আপনাদের মানসিক শান্তি আসবে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। এবং যদি আপনারা কালো কুকুরকে, এই সাদা কুকুরটা হচ্ছে কেতুর প্রতীক, এবার বাদামি রঙের কুকুর যেটা আছে, সেই বাদামি রঙের কুকুরকে যদি আপনারা খেতে দেন, তার সেবা শুশ্রূষা করেন বা পুষেন, সেক্ষেত্রে আপনাদের শত্রুতা অনেকটাই কমে যাবে এবং আপনাদের যাদের মামলা মকদ্দমা চলছে বা টুকটাক অশান্তি লেগেই থাকে, শত্রুতা হয়েই আছে বাড়ির মধ্যে, পরিজনদের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে শত্রুতা, আপনারা গৃহে বাদামি রঙের কুকুর পুষেন, দেখবেন আপনাদের শত্রুতা কাটবে। এবার কালো রঙের কুকুর পুষলে কী হবে, এটা হচ্ছে শনির প্রতীক। আপনারা কালো রঙের কুকুরকে যদি রুটি, বিস্কুট বা দুধ যদি খাওয়াতে পারেন, তাহলে আপনাদের পিত্তদোষ নাশ হবে, অর্থাৎ কেটে যাবে। বিশেষ করে শনিবার দিন, রবিবার দিন এবং মঙ্গলবার দিন, এ কটি দিন যদি কালো কুকুরকে দুধ রুটি খাওয়াতে পারেন, আপনাদের গ্রহদোষ কাটতে বাধ্য। শুধু কাল ভৈরব প্রশমিত হবে না, শনি মহারাজও আপনাদের উপর আশীর্বাদ দেবে, শনি মহারাজেরও কৃপা আপনারা পাবেন। রাহুকেতু যাদের জন্মছকে খারাপ আছে, তাদের অবশ্যই বাড়িতে কুকুর আপনারা পুষেন, সেক্ষেত্রে রাহুকেতুর নেগেটিভ এফেক্ট কিন্তু আপনাদের কাটবে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, যাদের শনি খারাপ আছে, যাদের এখন বর্তমানে শনির সাড়েসাথী চলছে, শনির ঢাইয়া চলছে, শনির মহাদশা চলছে, তারা কী করবেন, অবশ্যই শনি, রবি এবং মঙ্গলবার দিন বাড়িতে যদি কারো কুকুর পুষতে অসুবিধা হয়, সেক্ষেত্রে আপনারা বাইরে স্ট্রিট ডগকেও কিন্তু দুধ রুটি খাওয়াতে পারেন, সেক্ষেত্রে খুবই লাভজনক এটা একটি উপায়। অনেকে দেখবেন কাককে রুটি খাওয়ায়, অনেকে গরুকে রুটি খাওয়ায়, এবং শাস্ত্রে বর্ণিত আছে গরু, কাক এবং কুকুরকে যদি রুটি খাওয়ানো যায় বা বিস্কুট, সেক্ষেত্রে আপনাদের অনেক দোষ নাশ হয়, কেটে যায়। দেখুন, অনেকে কুকুর পুষে কিন্তু শখে, সেই কুকুরটা যখন বয়স হয়ে যায় তাকে সেই মতো যত্ন করে না, এটা ভুল করেও করবেন না, শনি মহারাজ রুষ্ট হবে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। এবং শনি মহারাজকে তুষ্ট করতে গেলে আপনারা বেশিরভাগ ক্ষেত্রে কুকুর পুষুন। এবং কালো কুকুর শাস্ত্রে বর্ণিত হচ্ছে সব থেকে উত্তম কুকুর, কিন্তু রাস্তায় যে কোনো স্ট্রিট ডগকে যদি আপনারা খাওয়ান, সেক্ষেত্রে লাভজনক হবে। যাদের সন্তান নিয়ে সমস্যা হচ্ছে, সন্তান আসছে না আপনার ওয়াইফের, সেক্ষেত্রে আপনারা বাড়িতে কুকুর পুষেন,
সন্তানজনিত সমস্যা কিন্তু কাটবে। যারা বাড়িতে কুকুর পুষে, কুকুরকে পরিচর্যা করে, কুকুরকে খাওয়ায়, কুকুরের যত্ন করে, তাদের কিন্তু অর্থনৈতিক অভাব আসে না। আর্থিক অর্থাৎ আপনার ধনের খাজানা কিন্তু ভরবেই ভরবে, আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা জানাচ্ছি। অনেকেই বলে যে কুকুর পুষলে তো কুকুর খাবারে মুখ দিয়ে দিতে পারে। দেখুন, কুকুরকে কোনো সময় চট করে বেঁধে রাখবেন না, আমি আপনাদেরকে এটা বলছি। কুকুর হচ্ছে আপনাদের সন্তান তুল্য, আপনারা কুকুরের বাবা মা এই টাইপের, এই জন্য কুকুরকে বেঁধে রাখবেন না। যদি খুব অসুবিধা হয় সেক্ষেত্রে কোনো ঘরে খাবার টুকুর টাইম আটকে রাখুন, বা খাবার পাশে নিয়ে বসে যান না, ওকে শিখান যে যেন খাবারে মুখ না দেয়, এইভাবে শিক্ষা দেন, দেখবেন আপনাদের গ্রহের অনেক দোষ কাটবে। এবং কুকুরকে কোনো মতে মারবেন না, কুকুরের উপর অন্যায় অত্যাচার কিন্তু করবেন না। কাল ভৈরবের এটা বাহন, শাস্ত্রে বর্ণিত আছে, কাল ভৈরবকে যদি আপনারা সন্তুষ্ট করতে চান সেক্ষেত্রে তার বাহনকে আপনারা অবশ্যই সেবা যত্ন করেন। শনি মহারাজকে যদি সন্তুষ্ট করতে চান কুকুরের কে সেবা যত্ন করেন। যদি আপনার রাহুকেতুর থেকে মুক্তি পেতে চান, আপনার যদি ছকে এ থাকে, খারাপ থাকে, সেক্ষেত্রে কিন্তু কুকুরের সেবা যত্ন করেন। অর্থাৎ আপনার বাড়ির নেগেটিভ এনার্জি কিন্তু কুকুর শোষণ করে, আপনার বাড়ির কোনো ক্ষতি কিন্তু কুকুর করতে দেবে না, উল্টা সে নিজে আগে নিজের প্রাণ চলে যাবে। অর্থাৎ কালা জাদু বাড়িতে কোনো দিনও আসবে না। ভিডিওটি এ পর্যন্তই, ধন্যবাদ।